আচ্ছা, আজকে আমাদের পার্ট হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে আমরা কি বলতেছিলাম যে দুই দুই ভাবে আমরা ইনকাম করতে পারি। একটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস থেকে, যেমন ধরেন অনলাইন মার্কেট প্লেসে বায়ার বলল আমার ইউটিউব চ্যানেলটাকে তুমি কাস্টমাইজ করে দাও, কাস্টমাইজ করে দিলেন, কি হলো আপনি টাকা পাইলেন। আবার বলল যে আমার একটা চ্যানেল আর্ট লাগবে, চ্যানেল আর্ট মানে হচ্ছে আমরা ফেসবুকে যেটাকে কাভার বলি, কাভার ফটো বলি, সেটাই হচ্ছে চ্যানেল আর্ট। তো একটা কাভার লাগবে, আপনি কি ক্রিয়েট করে দিলেন, সে আপনাকে টাকা দিল। আবার কি হবে, সে বলবে যে তার ওয়াচ টাইম বাড়াই দিতে হবে কিংবা সাবস্ক্রাইবার বাড়াই দিতে হবে। তো আপনি বাড়াই দিলেন, ওয়াচ টাইম বাড়াই দিলেন, সাবস্ক্রাইবার বেশি করে দিলেন, তো কি হবে, আপনাকে সে টাকা দিল। এটা হচ্ছে একটা ওয়ে, ইউটিউব থেকে ইনকাম করার একটা ওয়ে, মানে ইউটিউব মার্কেটিংয়ের। ওকে, আরেকটা ওয়ে আমরা কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে যে অ্যাডসেন্স। অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আমরা টাকা পাই, তাই না? আমরা কি জানি যে মানে যখন আমরা কোনো একটা ওপেন করি, ধরেন কি আরটিভি ওপেন করলাম, দেখি তো আরটিভিতে কোনো অ্যাড দেয় কি না। তালাহাজি হিসেবে পরিচিত ঢাকার 7-8। আরটিভিতে তো অ্যাড দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি আমি দেখা আর আমার আমার মনে হয় এটা আলাদা করে দেখানোর কিছু আছে, কারণ হচ্ছে যে মানে ইউটিউবে অ্যাড সম্পর্কে আমরা জানি না, এরকম কম মানুষই আছে। আমরা কিন্তু সবাই জানি, ভিডিও দেখার সময় বা পরে মাঝখানে হ্যাঁ হ্যাঁ, ভিডিওর মাঝখানে চলে আসে, ওটাকেই বলে অ্যাডসেন্স। ঠিক আছে, যে কোনো ভিডিওতে ঢুকলেই দেখা যাবে। তো অ্যাডসেন্সের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি। এখন আসবো হচ্ছে গিয়ে, আমরা আজকে আমি টাকা ইনকামের পথ দেখাবো না, আমি জাস্ট একটু আলোচনা করলাম। আমি আগে কাস্টমাইজ করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, চ্যানেলটা ক্রিয়েট করব, আর অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করব। তারপর সময় থাকলে আজকে টাকা পয়সা নিয়ে আলোচনা করব অথবা কালকে। আচ্ছা দেখেন, সর্বপ্রথম আমরা করব হচ্ছে গিয়ে এই যে কর্নারটা থাকে, যে এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার থাকে, তাই না? তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখা যাবে যে আচ্ছা, আমি এখন এলডিবি লর্ড 13 মানিকগঞ্জের আছি, মানে চ্যানেলটা আমার আন্ডারে আছে। তো আমি কি করব, সুইচ অ্যাকাউন্ট করব। ধরেন আপনার এখানে মানে অ্যাকাউন্ট অলরেডি আছে, তো একটা গুগল অ্যাকাউন্ট থেকে, একটা ইউটিউব অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? আর যাদের অ্যাকাউন্ট নাই, তারা কি করবেন, এরকম অটোমেটিক দেখবেন একটা যে ইউর চ্যানেল দেখাচ্ছে, ইউর চ্যানেলে গেলে অটোমেটিক একটা চ্যানেল তৈরি হয়ে যাবে আপনার। তখন সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর আমি যদি সুইচ অ্যাকাউন্ট করতে চাই, ধরেন আপনার অটোমেটিক একটা চ্যানেল হয়ে গিয়েছিল, এখানে ইউর চ্যানেলে গেলে আপনাকে অটোমেটিক একটা চ্যানেল দেখাবে। দেখেন, মানে এটা তো আমি আছি, আগে ছিলাম, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আবার এখানে ক্লিক করলে আমাকে সুইচ অ্যাকাউন্ট দেখাবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখন বলতেছে যে কোনটা তুমি নিতে চাও, কোনটা করতে চাচ্ছ। ঠিক আছে, ধরেন আমি এই যে রাবেয়া খন্দকারে গেলাম, আচ্ছা দেখেন, এখন কিন্তু আমি এখানে নাই, মানে এই অ্যাকাউন্টটা এখন আমার আন্ডারে নাই, কারণ হচ্ছে আমি এখন আমার অন্য একটা অ্যাকাউন্টে চলে এসেছি। এখন আমি যদি এখান থেকে কি করব, আরেকটা অ্যাকাউন্ট করতে চাই, অ্যাকাউন্ট করতে চাইলে আমরা কোথায় যাব, সেটিংসে যাব। কেউ কি কথা, আপু আপু ভিডিও মার্কেটিং ফার্স্ট পজিশনে আছে, এটা মার্কেট প্লেসে গেলে বোঝা যায়, বাট ভিডিও মার্কেটিং করা খুব হার্ড মনে হয়। কেউ কি কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ, এটা তো আপু যারা আসতেছে। আচ্ছা,
ঠিক আছে, যারা কি কথা বলেছেন গোলাম রাব্বানী ভাই, হ্যাঁ ঠিকই বলেছেন। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন? দিলশাদ আপু আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের কি অবস্থা একটু বলবেন আমাকে। আচ্ছা এটা মেবি দিলশাদ আপু আপনার প্রবলেম, একটু চেক করে দেখবেন প্লিজ। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে আপনারা কোথা থেকে করবেন, সেটিংসে গেছি আমি, এখান থেকে কিন্তু সেটিংসে ক্লিক করেছি। এই যে সেটিংসে ক্লিক করার ফলে এই পেজটা আসছে আমার, এই এখানে আমি এই যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাকে দিবে হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আর আপনার অলরেডি যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো এখানে দেখাবে, বুঝতে পেরেছেন? মানে যে চ্যানেলগুলো আপনার এই মেলের আন্ডারে আছে সেই চ্যানেলগুলো এখানে দেখাচ্ছে। ওকে এখন আমি কি করব, ক্রিয়েট এ নিউ চ্যানেলে যাব, একটু মনোযোগ সহকারে দেখবেন। ক্রিয়েট এ নিউ চ্যানেলে গিয়ে এখান থেকে ধরেন একটা চ্যানেল করি, কি চ্যানেল করব, ম্যাচ ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5। ও সরি ব্যাচ তো লিখি নাই। চ্যানেলের নাম যদি এত বড় হয় মানিকগঞ্জ দিব, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5। ধরেন এটা একটা চ্যানেল করলাম, এখন আমি ক্রিয়েটে ক্লিক করে দিব। এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করব, লোডিং হচ্ছে। দেখেন আমার আরেকটা চ্যানেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখানে কিছুই নাই। এখন বলতেছে আপলোড করতে, এখানে দেখেন নর্মালি যা যা থাকে, হোম থাকে, ভিডিওস থাকে, প্লেলিস্ট থাকে, চ্যানেলস, ডিসকাশন অ্যাবাউট। ওকে এখন আমরা আপলোড ভিডিও, এখান থেকে আপলোড ভিডিও করতে পারবো, অথবা এই যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলেও পারবো, এই যে আপলোড ভিডিও গো লাইভ, এই দুইটা অপশন আছে আমাদের ভিডিও আপলোড করার জন্য। তো আমরা ভিডিও আপলোড করার আগে আগে কাস্টমাইজ করে নিব চ্যানেলটাকে। আমরা ফেসবুকে কি করেছি, প্রথমে কিন্তু ফুল পেজটাকে কাস্টমাইজ করেছি তারপরে পোস্ট করেছি, তাই না? তো এখানেও কিন্তু সেমটাই করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। আচ্ছা এদিকে একটা ফাঁকা ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। দেখেন এমন একটা ইন্টারফেস আসবে আপনাদের আপনাদের কাছে, চ্যানেল কাস্টমাইজেশন, মানে চ্যানেলটাকে এখন কাস্টমাইজ করব আমরা। আমাদের এখানে কিছু নাই, প্রোফাইল পিকচার নাই, বিকজ অফ আমরা দেই নাই। ওকে এখন লেআউট, লেআউটটা মানে হচ্ছে যে এই যে এই জিনিসটা কেমন দেখাবে। প্রথমে কেউ আমাদের চ্যানেলে ঢুকলে কেমন দেখবে সেই বিষয়টা, তো লেআউটে প্রথমে কি আছে দেখি, ভিডিও, আচ্ছা স্পটলাইট, ভিডিও স্পটলাইটে কি আছে, অ্যাড এ ভিডিও টু টপ টপ অফ ইউর চ্যানেল হোম পেজ, মানে ভিডিও অ্যাড করো তোমার হোম পেজের টপে, তার মানে কি এটা হচ্ছে আমাদের হোম, এই যে এখানে কোথায় আছে, হোমে আছে আমরা, তো এখানে কোন ভিডিও থাকবে সেই জিনিসটা আমরা অ্যাড করব। এখানে বলতেছে অ্যাড করতে, দেখেন এটা কি লেখা, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবড, বলতেছে হচ্ছে চ্যানেলের একটা ট্রেলার দাও, যারা কিনা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য, ঠিক আছে। এখানে বলতেছে শেয়ার এ প্রিভিউ অফ ইউর চ্যানেল শোন উইথ পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড ইয়েট,
তার মানে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই এটা তাদের জন্য, আর হচ্ছে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, এটা হচ্ছে যে এই ভিডিওটা তারাই দেখবে যারা সাবস্ক্রাইব অলরেডি করেছে বাট আবার নতুন করে আসছে। হয় না যে আমি একটা সাবস্ক্রাইব করেছি আবার নতুন করে আসছি, ঠিক আছে? তো আমরা এখানে অ্যাডে যাব। আচ্ছা এখন তো আমাদের কোনো ভিডিও নাই, সো আমরা কিভাবে করে ভিডিও দিব? এই যে অ্যাডে গেলে আপনাকে ভিডিও সিলেক্ট করতে বলবে, বাট আমাদের তো কাছে তো কোনো ভিডিও নাই, আমরা কিভাবে করে এখান থেকে নিব? তো এটা আমরা পরেই করব। ইওর ভিডিও, এখান থেকে কোনো ভিডিও নিতে পারতেছি না বিকজ অফ আমরা এমটি। যখন ভিডিও দিব তখন ধরেন আপনার চ্যানেলের মধ্যে 50টা ভিডিও আছে, তো 50টা ভিডিওর মধ্যে আপনি যে কোনো একটা ভিডিও ধরেন চ্যানেল ট্রেইলার, মানে কোন একটা চ্যানেলের মানে আপনার এই চ্যানেলটা কি উপলক্ষে তৈরি করতেছেন বা আপনার এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করলে কি কি উপকার হবে, আমাকে আপনি আপনার নিজের ব্র্যান্ডিং এর জন্য প্রমোশন করবেন, ব্র্যান্ডকে প্রমোট করবেন যে দেখো ভাই তুমি যদি আমার এই পেজটাকে মানে ওয়েলকাম টু মাই চ্যানেল, হ্যাঁ এরকম একটা ভিডিও তৈরি করে রাখতে পারেন, তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমার, সরি, তাহলে তোমার এই এই লাভ হবে, ঠিক আছে? তো তখন কি করবেন, এমন একটা ভিডিও এখানে দিয়ে দিবেন। আর এই যে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এখানে কি করবেন, এদেরকে এমন একটা ভিডিও দেখাবেন যেটা কিনা ওনারা আগে দেখে নাই, নতুন কোনো ভিডিও আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ যারা হলো সাবস্ক্রাইব অলরেডি করছে বাট দ্বিতীয়বার আপনার চ্যানেলটাকে ভিজিট করতেছে তাদেরকে দেখাবে। তো আমরা এই এই যে ভিডিও স্পটলাইট থেকে আমরা কি বুঝলাম যে আমরা এখানে দুইটা ভিডিও অ্যাড করতে পারবো, দুই ক্যাটাগরির মানুষ দুইটা দেখবে। ধরেন আমি আমি আপনার চ্যানেলে ঢুকলাম, ঢোকার পরে দুইটা ভিডিও কিন্তু আমি দেখবো না। আমি যদি নতুন হয়ে থাকি, সাবস্ক্রাইব না করে থাকি, তাহলে আমি এই প্রথম ভিডিওটা দেখবো আর নিচেরটা কিন্তু দেখবো না, বাট আমরা অ্যাড কিন্তু দুইটাই করব, এখান থেকে অ্যাড দুইটাই করে দিব। আর হচ্ছে সরি, আর হচ্ছে যদি আমরা মানে আমি যদি রিটার্নিং বায়ার হয়ে থাকি, ধরেন আপনার চ্যানেলটাকে আমি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি, তখন কিন্তু আমি অন্য ভিডিও দেখব। আচ্ছা এই জিনিসটা আমরা বাকি রাখলাম, তা আমাদের চ্যানেলে যখন পর্যাপ্ত ভিডিও হবে, দু তিনটা ভিডিও আসুক, তারপর আমরা এখানে আবার ফিরে আসব। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে, ফিচার সেকশনস, মানে হচ্ছে গিয়ে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল হোম পেজ আপ টু 10 সেকশন। আচ্ছা এখানে আপনি সেকশন অ্যাড করতে পারবেন, মানে হচ্ছে যে এই যে আপনার চ্যানেলটা, ধরেন এখানে আপনার চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম ভিডিও থাকবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে বলে দিতে পারবেন যে শর্ট ভিডিও মানে ইয়েগুলা থাকে না, ক্যাটালগ কি বলে এটাকে, প্লেলিস্ট, তো প্লেলিস্ট অনুযায়ী কোনটা আগে দেখাবে। আমি যেমন ধরেন একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন সে কিন্তু এইটাতে আমি প্রথম ঢুকলাম, ঠিক আছে? যার ফলে সে যে 2 আড়াই মিনিটের এই ভিডিওটা আমার জন্য সেট করছে, ঠিক আছে? যেহেতু আমি এখনো সাবস্ক্রাইব করি না, এই যে দেখেন এখানে সাবস্ক্রাইব লেখা, তার মানে কি এটা সাবস্ক্রাইব করতে বলতেছে, সে এই ভিডিওটা এখানে অ্যাড করছে, তার মানে হচ্ছে যে আমি নিউ। আর যদি সাবস্ক্রাইব করে ফেলি আমি, আচ্ছা এটা আমি তো এটা নতুন আইডি দিয়ে ঢুকছি, কোনো সমস্যা নেই, আমি সাবস্ক্রাইব করি আপনাদেরকে বোঝানোর জন্য। ধরেন আমি সাবস্ক্রাইব করে ফেললাম, আচ্ছা আমি একটু পরে আসবো, আপনাদের এই ভিডিওটা দেখি আমি সে আমাদের জন্য নতুন কোনো ইয়ে অ্যাড করছে কিনা। তারপর আসতেছে দেখেন
এই যে আল্লাহ, এর তো ইয়ের অভাব নাই। আচ্ছা দেখেন, এটাকে বলে সেকশন। এই যে দেখেন এটা কি বলছে, এখানে সেকশন অ্যাড করতে বলছে না, ফিচার সেকশন। আর সে কি করছে দেখেন, এই ব্যাপারটা তো বুঝাইলাম। এটা হচ্ছে যে পপুলার আপলোডস, এখানে পপুলার আপলোডস গুলো এখানে আছে। আচ্ছা ও কি ওয়াজির, এখানে এটা আরেকটা প্লেলিস্ট। এইগুলা হচ্ছে, এটা আরেকটা সেকশন। আচ্ছা বেসিন অফ থ্রি ইডিয়ট, থ্রি ইডিয়টস এর এটা আরেকটা সেকশন। তো এগুলো হচ্ছে আলাদা এক একটা সেকশন, ঠিক আছে? তো আপনি চুজ করে দিতে পারবেন যে কোন ইয়েটা। আচ্ছা বেস্ট সিন অ্যান্ড বিহাইন্ড সিন অফ থ্রি ইডিয়টস, তো এই যে সেকশনগুলা, যে কোনটার পরে কোনটা আসতেছে, এই জিনিসটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। দেখেন অ্যাড সেকশনে গেলে এই যে পপুলার আপলোডস দিতে পারবেন, বা যদি আপনি কখনো লাইভে যায় থাকেন, লাইভ দিতে পারবেন। এখানে আপলোড যদি দেই, মাল্টিপল প্লেলিস্ট দিতে পারবেন, ওকে স্ট্রিম, সিঙ্গেল প্লেলিস্ট, ক্রিয়েট প্লেলিস্ট, এইগুলা দিতে পারবেন আর কি। তো আপনি যদি চান তখন সাজাইতে পারবেন। দেখেন আপনি যদি চান শর্ট ভিডিওর আগে আপনি, আচ্ছা পপুলার আপলোডসটাকে সবার উপরে দিতে চান, এই যে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এই যে ধরে ছেড়ে দিবেন, তারপর আপনি পপুলার আপলোডস এর পর লাইভ নাও দিতে চান। হ্যাঁ লাইভে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু এখন ইউটিউব থেকে কিন্তু লাইভেও যাওয়া যায়। সো লাইভে গিয়েছিলেন, যে যে ভিডিও আছে সেইগুলো এখানে অ্যাড করে দিবেন। এই যে দেখেন ওনারা কি করেছে, ফার্স্টে কি দিয়েছে, পপুলার আপলোড দিয়েছে না, পপুলার আপলোডস। আমরাও কিন্তু এখানে দিয়েছি পপুলার আপলোডস। তো এরকম করে এই যে এগুলো কিন্তু আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো, যখন প্লেলিস্টটা বানাবো তখন দেখব। আচ্ছা দেখেন এই যে লেআউটের ব্যাপারটা এখানেই শেষ। লেআউট, লেআউটে এই দুইটা জিনিস ছিল, ভিডিও স্পটলাইট ছিল আর ফিচার সেকশন ছিল, ঠিক আছে? লেআউটের কি কারো কোনো কোশ্চেন আছে লেআউট নিয়ে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাব কোথায়, ব্র্যান্ডিং এ। ওকে আচ্ছা, ব্র্যান্ডিং এর মধ্যে কি কি আছে একটু দেখি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কি আছে, প্রোফাইল পিকচার। ওকে প্রোফাইল পিকচার, তারপর আছে ব্যানার ইমেজ, মানে এটাকে চ্যানেল আর্টও বলা হয়। ওকে তারপরে আছে ভিডিও ওয়াটারমার্কিং, লোগো অ্যান্ড কভার। আচ্ছা ভিডিও ওয়াটারমার্ক, এটা সম্পর্কে কেউ কি কিছু জানেন? গোলাম রাব্বানি আপনি বলেন, ভিডিও ওয়াটারমার্ক বলতে কি বোঝেন সবাইকে একটু জানান। আপনার যেহেতু চ্যানেল আছে আপনার জানার কথা। রবিন হাজারিও চাইলে বলতে পারেন। হ্যাঁ অবশ্যই, না ভাইয়া, রবিন হাজার এটা হয় নাই। আচ্ছা জি 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 বিউটির আইডেন্টিফি, হ্যাঁ আইডেন্টিটি পারবে না, এটা হচ্ছে আইডেন্টিটি। আচ্ছা থ্যাংক ইউ চন্দন ভাইয়া আর গোলাম রাব্বানি ভাইয়া বলেছে। ভিডিও আইডেন্টিটি কোনো, ওকে হ্যাঁ।
এটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে, আমরা আমরা চ্যানেলগুলোতে দেখি না যে কোথাও কখনো যে আমাদের নিজের ছবি কিংবা নিজেদের চ্যানেলের কোনো লোগো থাকে, সেই লোগোটা এখানে এই যে কর্নারে এখানে থাকতে পারে কিংবা এখানে থাকতে পারে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে অন্য কোথাও সেভ করতে পারেন, যেমন ধরেন ভিডিওর প্রথম 3-4 মিনিট, সরি 3-4 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট এইটা থাকবে, কিংবা ভিডিওর শেষে থাকবে, কিংবা ভিডিওর ফুল ভিডিও জুড়ে এই ওয়াটারমার্কটা থাকবে। এটা হইলে কি হবে, অন্য কেউ আপনার ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবে না, মানে এটা যে আপনার প্রোডাক্ট সেটা একদম প্রমাণ থাকলো, মানে আপনার ভিডিও সেটার প্রমাণ। ওকে, যখন আমি আপলোড করব তখন দেখাই দিব, মানে মানে এটা ডাউনলোড করতে পারবে বাট নিজের ব্যানারে কখনো এটা পাবলিশ করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ আমি ওটা ভুল ওয়াটারমার্ক থাকার বলেছি, কারণে। হ্যাঁ হ্যাঁ মানে ডাউনলোড করতে পারবে, বা ডাউনলোড না করার অপশন আছে আবার, যদি আপনি না চান আপনার ভিডিওটা কেউ ডাউনলোড না করতে পারুক সেটার অপশন আছে, বাট এটা হলো ডাউনলোড করতে পারবে কিন্তু মানে ভিডিওর ওয়াটারমার্কটা সরাইতে পারবে না চাইলেও। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, একটা কাস্টমাইজেশন করতে যেহেতু আসছি কাস্টমাইজ করে যাই, আমরা এখন একটা ছবি বানাবো। আচ্ছা এখন আমরা ক্যান্সেল করে দেই, আমরা কি আমাদের লোগোটা বসাইছি, প্রোফাইল পিকচার বসায় ফেলছি, এখন আমরা বসাবো হচ্ছে ব্যানার, আপলোড করব। ডান করে দিলাম, আচ্ছা দেখি কতটুকু আসছে। ওকে, এখন আমরা ওয়াটারমার্ক দিব, আপলোড করি, ওয়াটারমার্ক কী দেওয়া যায়, ধরেন আমরা এটা ওয়াটারমার্ক হিসেবে দিব, ডান করে দিলাম, এই দেখেন এই কর্নারটাতে থাকবে। আচ্ছা ডিসপ্লে টাইম দেখেন, এন্ড অফ ভিডিও, ভিডিওর শেষে থাকবে, কাস্টম স্টার্ট টাইম এন্টায়ার ভিডিও, মানে এটা বলতেছে যদি এখানে থাকে এন্ড অফ ভিডিও, ভিডিওর মধ্যে মানে শেষ দিকে এটা চলে আসবে, আর এখানে কাস্টম স্টার্ট টাইম আমি ইচ্ছা করলে নে কতক্ষণ দিব সেটা আমি এখান থেকে কাস্টম করে দিতে পারবো টাইমটা, হ্যাঁ আর মানে কত সেকেন্ড থেকে শুরু হবে। ওকে, আর যদি এন্টায়ার ভিডিও দেয় ফুল ভিডিওর মধ্যে এই জিনিসটা থাকবে, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমাদের ব্র্যান্ডিংয়ের মধ্যে কী ছিল, এই কয়েকটাই ছিল, প্রোফাইল পিকচার ছিল, আর ব্যানার ইমেজ ছিল, আর ভিডিও ওয়াটারমার্ক ছিল। এখন আমরা কী করব, বেসিক ইনফরমেশনে যাব, আমরা লেআউট শেষ করেছি, ব্র্যান্ডিং শেষ করেছি, বেসিক ইনফোতে যাব। ওকে, এখন দেখেন বেসিক ইনফো ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমাদের যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5 একটা ডেসক্রিপশন বলেন, আপনারা বলেন আমি লিখি, আজকে সব কিছু আপনারা বলবেন, সবাই মাইক অন করে কথা বলেন, বলেন ডেসক্রিপশন লিখে দেন, আপনাদের দিয়ে কাজ করাইতে হবে, কাজ না করাইলে আপনারা একদম নড়াচড়া করতে চান না, একটা যদি অ্যাসাইনমেন্ট দিই অনেক লেট করেন, হ্যাঁ নড়াচড়া দেন না, বলেন বলেন, গোলাম রাব্বানি ভাই একটা ডেসক্রিপশন লিখে দেন, সাইদুজ্জামান ভাই একটা ডেসক্রিপশন লিখে দেন, সবার ডেসক্রিপশন একটার মধ্যেই করে দিব। আচ্ছা কারা কথা কম বলে, আয় অদম্য অদম্য ভাই একটা ডিসক্রিপশন লিখে দেন, সোহান ভাইয়ের আজকে কি হয়েছে, রিপন মিয়া রিপনের জরিমানা হয়েছে, এখন রিপন জরিমানা দিবে, ডিসক্রিপশন লিখে দিবে, ও যেই সব স্ট্যাটাস দেয় ফেসবুকে, ও ও আচ্ছা কাজ করতেছেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখতে হতো, দেখতে হবে না ক্লাসটাকে, মূল্যায়ন করতেছেন না আমাদের, আচ্ছা সীমা বিশ্বাস চলেই গেছে, যদি আবার সীমা বিশ্বাসরে বলি, আচ্ছা ঠিক আছে সবাই ভয় পাইছে, আমি নিজেই একটা কিছু একটা করে দেই, ওকে।
দেখেন তো পড়তে পারেন কিনা। This is our trial channel. You can add our your project video here, but all of you guys say Aisha. Aisha Pomba. Toki, একটা ইয়ে করতে বলছি, একটা ডিসক্রিপশন লিখতে বলছি, সবাই যার যেমন চুপচাপ করে বসে আছেন, হুট হাট করে লিখে দিয়ে দিবেন তা না, ভুল হইলে হবে? ভুল মানে মানুষ মাত্রই ভুল, আমার কি ভুল হয় না? আমি কি লিখি না? ভুল হইতেই পারে, এটাতে কোনো লজ্জার কিছু নাই। আমরা কি সুপারম্যান যে আমরা তাড়াতাড়ি আসেন আমার? তাহলে বলতে হবে যে ম্যাম আপু আমি 2 লাইন লিখতে পারবো, হুট হুট করে 1 লাইন লিখতে পারবো, 1 লাইন বেশি আসবে না। কই রিপন মিয়া লিখছে? গোলাম রাব্বানি ভাই বলতেছে আপু একটা ডিজাইন প্র্যাকটিস করলাম। আচ্ছা ঠিক আছে, ডিজাইন প্র্যাকটিস করছেন, খুব ভালো হয়েছে, তবু তো কিছু করছেন, কোথায় ছিলাম? আচ্ছা ঠিক আছে, মানে আপনার এই যে এটা কই ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5, আমাদের চ্যানেল নেম, এই চ্যানেল নেমের ওপর বেস করেই কিন্তু এখানে ডিসক্রিপশন লিখতে হবে। আর আমরা কি প্রথমে এসইওর সময় কি লিখেছিলাম, যে আমাদের ব্র্যান্ড নেম যেটা মানে মেইন কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটা কিন্তু এখানেও থাকবে, ডিসক্রিপশনেও থাকবে, থাকতে হবে, বুঝতে পারছেন? মানে মেইন কিওয়ার্ড থাকবে, সেকেন্ডারি কিওয়ার্ডটাও থাকবে। এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ডিসক্রিপশন ধরেন এটাকে আরেকবার কপি করে দিয়ে দিলাম, কি করব আর, আপনারা যেহেতু দিচ্ছেন না সেক্ষেত্রে আমি একটু বড় হইলে মনে হয় যে আমরা অনেক কিছু পারি। আচ্ছা বেশি হয়ে যাইতেছে কেন? ও বেশি হয়ে গেছে আবার। আচ্ছা সমস্যা নেই, একটু কেটে দিচ্ছি। ও এখানে দিয়ে দিয়েছে 1000 ক্যারেক্টারের উপরে লেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, দিলাম না, সমস্যা নেই। দেখেন এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, ল্যাঙ্গুয়েজের কাজটা কি দেখেন। ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে গিয়ে, আমরা অনেক সময় দেখি কোনো কোনো ভিডিওর মধ্যে দেখি যে পাশে কিন্তু বাংলাও থাকে, ব্র্যাকেটে কিংবা একটা হাইপেন দিয়ে বাংলা থাকে থাকে। আমরা একটু দেখব কোথায় দেখতে পারি। এই যে দেখেন এরকম বাংলা থাকে না, এগুলো অবশ্য লিখে দেয়, এগুলো লিখে দেয়, কিন্তু এই জায়গার কাজটা এটা না। এটা এটার কাজ হচ্ছে গিয়ে সার্চিং এর ব্যাপারে। আর ধরেন আমি দেখাচ্ছি, ধরেন সরি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তো আমার হবে ইংলিশ, কই ইংলিশ দিলাম, এখন ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ কি আসবে, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ আসবে বাংলা। আমার ও সরি, আমার কোর্সের নাম কি ছিল, না চ্যানেলের নাম ডিজিটাল মার্কেটিং ব্যাচ, এখানে বাংলায় লিখব, এটাকে বাংলায় লিখি, ধরেন আমি গুগল ট্রান্সলেটে যাব, এটাকে বাংলা করার, বাংলা করলে কি আসে? ওকে মাঝে মাঝে ট্রান্সলেট দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যায়, অদ্ভুত অদ্ভুত, হোয়াট ইজ দিস, ডিজিটাল বিপণন ব্যাচ 5। আচ্ছা আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিংটাই লিখি ভালো লাগে,
সমস্যা নাই, কেউ যদি এখন ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করে, আমার এখানে বাংলাটা ওপেন নাই, ধরেন আমি বাংলায় শুধু ডিজিটাল মার্কেটিং লিখলাম, বাংলায় বিপণন, বাংলায় বিপণন লিখে কেউ সার্চ করে রে ভাই? সবাই তো ডিজিটাল মার্কেটিং লিখে, যদিও কেউ বাংলায় সার্চ করে ডিজিটাল মার্কেটিং এ লিখে, বিপণনটা কেউ লেখে না। আর যে দেখেন গিয়ে অনেক সময় জানবেনই না যে মানে বিপণন মার্কেটিং মানে হচ্ছে বিপণন। বাংলায় লিখো মার্কেটিং লিখো, এভাবেই লিখি, হ্যাঁ সেটাই তো, আমরা এখানে কপি করে দিব। এটা হলো সার্চিং এর ক্ষেত্রে আসার জন্য, ডান করে দিলাম। এখানে চাইলে আপনি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, ধরেন অরিজিনাল এটা ছিল, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন ধরেন চায়নায়, চায়নায় এখানে চাইনিজ নাম দিয়ে দিবেন, মানে এই যে ডিজিটাল মার্কেটিংটারে চাইনিজ করবেন, কেমনে করে করবেন বলেন তো? ডিজিটাল মার্কেটিং গুগল ট্রান্সলেটার, এখন চায়না থেকে যদি কেউ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে, আমার এই চ্যানেলটা কিন্তু দেখাবে, বুঝতে পারছেন? এখানে আবার এগুলা দিয়ে দিবেন, কপি করে ডিসক্রিপশনটা সেম ভাবে দিয়ে দিবেন, ডান করে দিলাম। এরকম ভাবে আপনারা চাইলে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন, এখানে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ আছে, দেখেন যদি জাপানের চান, কনভার্ট করে দিতে হবে না, না ওরা কনভার্ট অটোমেটিক করে নিবে, যেখানে ডিসক্রিপশনটা দিচ্ছেন না, হ্যাঁ যারা চায়না থেকে সার্চ করছে আপনার অ্যাকাউন্টটা দেখাইতেছে, এই ডিসক্রিপশনটা এখানে ইংলিশ দেখাইতেছে, বাট ওদের ওখানে কিন্তু চাইনিজ ভাষায় দেখাবে, ওরা চাইনিজ ভাষায় দেখবে। জি আচ্ছা, এখন গেল হচ্ছে এটা, আচ্ছা এখন আসতেছে লিঙ্ক। হ্যাঁ আমরা অনেক সময় লিঙ্ক দেখি, এখানে আমরা লিঙ্ক দিব, লিঙ্ক টাইটেল কি দিব, ধরেন আমি ফেসবুকটা অ্যাড করব, লিঙ্ক টাইটেল দিলাম ফেসবুক, এখন ইউআরএল দিব, আমার ফেসবুক কই? দিয়ে দিলাম। আরো যদি লিঙ্ক অ্যাড করতে চাই, ধরেন আমি এখানে টুইটার করব, টুইটারের লিঙ্ক এখানে দিয়ে দিবেন, টুইটার কত জনম যাবত ওপেন করি না, আপনাদের দেখানোর জন্য একটু ওপেন করা হয়। এভাবে করে সবগুলা লিঙ্ক অ্যাড করে দিবেন, মানে আপনি যে লিঙ্কগুলো এখানে দিতে চান। আচ্ছা ধরেন আপনি আর কোনো লিঙ্ক দিতে চাচ্ছেন না, আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা কোনো লিঙ্ক অ্যাড করলাম না আর, দিয়ে দিলাম। ওকে এখানে আপনি কটা লিঙ্কস অন ব্যানার, আচ্ছা ঠিক আছে, ব্যানারে কটা লিঙ্ক দিতে চান আপনি, ধরেন পাঁচটা, আপনার পাঁচটা অ্যাকাউন্ট না, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, পাঁচটা, ওকে পাঁচটা লিঙ্ক দিয়ে দিবেন। যে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনি কি করবেন, কন্ট্যাক্ট ইনফোতে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে আপনার ইমেলটা দিয়ে দিবেন। তারপর কি হইলো, সব হয়ে গেল, এখন আমরা পাবলিশে ক্লিক করব। আচ্ছা দেখি ইউআরএলটা নিয়ে কপি করলাম, একটু ওয়েট করি, পাবলিশ করতে সময় নিই একটু, চেঞ্জ পাবলিশ, গো টু দ্য চ্যানেল,
ইউআরএলটা যাই করলাম, দেখেন এটা আমার চ্যানেল হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5, আবার মেকআপ স্কিন কেয়ার লাইফস্টাইল, মানুষ দেখলে পাগল বলবে। আচ্ছা দেখেন, লিঙ্ক করছিলাম না ওখানে, ফেসবুক দিলাম, টুইটার দিলাম, তাই না? দেখেন তাহলে তো করতে হয় না, মানে ইমেজের মধ্যে তো আমাদের ওই বসানোর দরকার হয় না। হ্যাঁ অটোমেটিকলি বসানো তো, হ্যাঁ হ্যাঁ এটা কি, হ্যাঁ আমার প্রোফাইল চলে আসছে, বসাতে পারি। হ্যাঁ ইউটিউবে না বসাইলে হবে, কিন্তু আপনার ওই যে আর আদার্স যে ইয়েগুলো আছে, নিজেরা নিজেদের জন্য যেগুলো করবেন, যেমন লিঙ্কডিন, লিঙ্কডিনের জন্য করে দিবেন। আর যখন আপনার বায়ার বলবে, মানে এই জিনিসটা আপনাদের যখন ক্যানভা শিখেছিলাম তখন বলি নাই, ভুলে গেছিলাম, তো এই জন্য এখন নতুন করে শিখাই দিলাম। যখন বায়ারের একটা অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু, আমি করেছি, ও করেছেন, খুব ভালো। আমার বেশ কিছু মানে কাভার ফটোতে আমি আমার যে আমি যে লিঙ্কডিনে আমি ফেসবুক বা আদার্স কিছু ইউজারনেম গুলো আমি দিয়ে দিছি কাভারে। আপনি তো গুড বয়, করবেন সব সময় করে রাখেন, করবেন, থ্যাংক ইউ সেটার জন্য। দেখেন এখন আমরা অ্যাবাউটে গেলে কি দেখব, ডেসক্রিপশন, তাই না? এখানে লিঙ্কগুলো কি দিয়েছি, ফেসবুক আর টুইটার দুইটাই কিন্তু অ্যাড করছি। স্টার্ট জয়েন কবে করলাম, আজকে করলাম, তাই না? আচ্ছা ডিসক্রিপশন, ডিসকাশন তো খালি থাকবে, বিকজ অফ এখনও কোনো ডিসকাশন নাই, আই মিন কোনো কমেন্টস নাই। আচ্ছা আচ্ছা, চ্যানেল তো এটাই, একটা সাবস্ক্রাইব করছিলাম, তাই না? দেখ আচ্ছা, এই এই চ্যানেলটা তো যদি এখন যাই, এখন কি আমরা আগের ভিডিওটা দেখবো, একটু আমরা দেখে আসি তারা কি অ্যাড করেছে কিনা। আচ্ছা এটা কি আগের ভিডিওটাই, শিকারা মনে নাই, আগে কিন্তু অন্যরকম একটা ভিডিও ছিল নাকি, নতুন একটা মুভি রিয়া করছে ওরা, ট্রেন্ড যে মুভিটা আছে সেই মুভিটা দিয়ে দিয়েছে, যে ওরা এখানে ওয়েবসাইট দিছে, ফেসবুক দিছে আর হলো টুইটার। ওকে, এখানে চ্যানেলস আর এখানে যেগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন সেই চ্যানেলগুলো, আর প্লে লিস্ট, প্লে লিস্ট আপনারা যেটা তৈরি করবেন, হ্যাঁ যেমন ধরেন প্লে লিস্ট হলো একদমই যে বোর্ডের মতো, আমরা কি পিন্টারেস্টের মধ্যে কি দেখছিলাম, বোর্ড দেখছিলাম না, পিন করি যেখানে বোর্ড করে রাখি না, প্লে লিস্ট হলো সেই বোর্ড, ঠিক আছে? মানে প্লে লিস্টের মধ্যে এক একটা প্লে লিস্ট থাকবে, সেই যে এই যে দেখেন এটা হচ্ছে, প্লে লিস্টে যাই, দেখেন প্লে লিস্টে গেলে কি দেখাবে, এখানে প্লে লিস্ট দেখেন, এখানে হলো শিকারার যত গান আছে, শিকারা মনে হয় একটা নতুন মুভি, সেখানে যত গান আছে এই প্লে লিস্টটা থাকবে। বিহাইন্ড দ্য সিন, মানে যে এখানে এই মুভির যত বিহাইন্ড দ্য সিন আছে এগুলো হচ্ছে এক একটা প্লে লিস্ট, ঠিক আছে? প্রত্যেকটা প্লে লিস্ট, প্লে লিস্টের ভিতরে আবার দেওয়া আছে যে এই প্লে লিস্টের ভিতরে আপনি কয়টা গান দেখবেন, 12টা, এটার মধ্যে 9টা, এটার মধ্যে 10টা, 25টা, তো এরকম করে আমরা এক একটা প্লে লিস্ট তৈরি করে আমরা ইয়ে করতে পারবো। এখানে ধরেন আমি এসিও রিলেটেড একটা প্লে লিস্ট তৈরি করলাম, সেখানে এসিওর যতটা ভিডিও দিব আমি, সেই এসিওর ভিডিওগুলো আমি ওই এসিওর মানে প্লে লিস্টের ভিতরে দিব। আপনাদেরকে যখন আমি ভিডিও আপলোড করা দেখাবো তখন বুঝবেন আর কি, ঠিক আছে? আর যখন আচ্ছা, আর যদি আপনি ধরেন শুধু ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে কিছু দিতে চান সেক্ষেত্রে দিলেন, তারপরে ইনকাম টিপস, মানে টিপস কীভাবে করে ইনকাম করবেন সেই জিনিসগুলো যদি দিতে চান, তাহলে এরকম আলাদা করে এক একটা মানে চ্যানেল বানাবেন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা আসবো হচ্ছে যে কোনো ভিডিও তো দেই নাই, তাই না? চ্যানেল কাস্টমাইজেশনে গিয়ে কিন্তু আমরা চ্যানেলগুলা
মানে চ্যানেলটাকে কাস্টমাইজ করলাম। এখন আরো কিছু জিনিস বাকি আছে, আপনার চ্যানেল ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তারপরে আপনি চ্যানেলটা যদি রাখতে না চান সেক্ষেত্রে ডিলিট করবেন কিভাবে, সেই জিনিসটা বাকি আছে। আমি এগুলা আপনাদের ব্রেকের টাইম হয়ে গেছে তো আপনাদের ব্রেক দিয়ে দিচ্ছি।